এই যে কোন কাটাকাটি কিছু হবে না আমাদের ভিডিওটা ওই যে আমরা বেস্ট রেসপন্ডার হিম বলে পাড়া দিলাম এই হচ্ছে দরজা কিন্তু আমরা টেম্পার এই যে আমি এটাতে ধরে আছি এটা দোনো পাশে টেম্পার যদি এটাতে যে বদলুক দাঁড়াতে যত শক্তিশালী থাকুক সে দাঁড়ায় এটাতে নিতে পারবে আসসালামু আলাইকুম ভিউয়ার্স আমি চলে আসলাম নিউ 30টা প্লাস্টিক ডোর কারণ বাজার কারণ বাজারে আমাদের এখানে অসংখ্য দরজা কালেকশন থাকে প্রতিবার এর মতো আজকেও আবার দরজা নিয়ে আসছে অনেক সুন্দর সুন্দর দরজা তো ভিউয়ার্স আপনারা যারা রয়েছেন ঢাকার বাইরে এবং দেশের বাইরে আমার ভিডিওটা দেখতেছেন তাদেরকে একটা অনুরোধ করব ভিডিওটা আমার লাইক করতে ভুলবেন না অবশ্যই লাইক করতে কিন্তু কারো কষ্ট হওয়ার কথা না অবশ্যই ভিডিওটা ভালো লাগে একটু লাইক করে দিবেন চলুন আমাদের মূল ভিডিওতে চলে যাই আমাদের যে শপের প্রোপাইটার তার কাছে চলে যাব এখানে সুন্দর সুন্দর আঙ্গুল ফল থেকে শুরু করে বিভিন্ন ডিজাইনের ক্যাটাগরি দরজা রয়েছে ভিউয়ার যে কথা সে কাজ এই হচ্ছে আমাদের নিউ 3-স্টার প্লাস্টিক ডোরের প্রোপাইটার ভাইয়ের নামটা একটু জানবো বিসমিল্লাহ আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম আমার নাম মোহাম্মদ মনির হোসেন আমার দোকানের নাম হলো নিউ 3-স্টার প্লাস্টিক ডোর আর মনির ভাই আপনার হোম ডিস্ট্রিক্ট কোথায় আমার হোম ডিস্ট্রিক্ট কুমিল্লা দাউদকান্দি মেয়ের বাড়ি আর ভিউয়ার যারা কিন্তু তার বাড়ির আশেপাশে রয়েছেন ইসলাম দৃষ্টিতে তার হকটা কিন্তু আগে অবশ্যই দরজা কিনতে হলে তার সাথে আগে যোগাযোগ করবেন তো মনির ভাই আমরা ফার্স্টে দেখবো এ পাশে যে সুন্দর সুন্দর কিছু দরজা কালেকশন আমরা এটা দিয়ে শুরু করব এটা কি আঙ্গুর ফর্ম মডেল এটাকে আঙ্গুল ফল মডেল বলে এটা আমি দেখছি লোক কেউ ডালা এই যে সোনারগাঁও মুরকাপাড়া কেউ ডালা কি কাঠ এটা এটা সেগুন চিরাং সেগুন না সেগুন হ্যাঁ এখনো ফাইনাল করি নাই মিডিমে মিডিয়েলে আছে এখনো ফাইনাল করি নাই এটা এটা কত বিক্রি হলো এটা বিক্রি করছি 20,000 টাকা 20,000 টাকা জি পলিশ সহ পলিশ সহ ফুল শাড়ি কাট দিয়ে ফুল শাড়ি কাট দিয়ে আর ফল হলে আলোচনা সাপেক্ষে আলোচনার সাপেক্ষে ওকে তার পাশেটা দেখতে পাচ্ছি মেগুনি পাশের বাড়িটা এটা বিক্রি করছিল কাঁঠাল বাগান এটাকে বলা হয় লক্ষ্মী বাড়ি এই লক্ষ্মী বাড়ি থেকে আমার এটা 9টা দরজা এই ডিজাইনের অর্ডার হয়েছে মেগুনি কাঠের জি এটা দোকান থেকে আমার বিক্রি দোকান থেকে বিক্রি আচ্ছা আমাদের এটা কত করে পার পিস এটা আমরা পার পিস বেচি 13,000 টাকা 13,000 টাকা জি চমৎকার এবার ফিটিং সহ পলিশ সহ ও একবারে গিয়ে ফিটিং করে দিয়ে আসবে হ্যাঁ পলিশ সহ ফিটিং ফিটিং সহ এই প্রাইসটা জি তার পাশে দেখতে পাচ্ছি আরেকটা মেহগুনি তার পাশে মেহগুনি এটাও যাবে এটা ওই সেগুনের সাথেই যাবে এটা সোনারগাঁও কেউডলা বিক্রি করা হয়েছে সোনাবা মুরগাপাড়া কেউডলা এরা কত বিক্রি হলো ভাই আমি এটা বিক্রি করছিল পলিশ সহ 10,000 টাকা পলিশ সহ 10,000 টাকা জি আচ্ছা মেগুনি তো সার পল হয় না সার না কোনো পল হয় না সার হয় সম্পূর্ণ সার থাকে জি জি এবং এটা আমাদের কেমিক্যাল ট্রিটমেন্ট সিজনিং করা এটা কেমিক্যাল ট্রিটমেন্ট ইয়া সিজন করা তবে কিছু বাই কমন করছে আমি এটা না বললেই না হয় কিছু বাই কমন করছে আমার এটা নাকি হাই রেট হয় এখন সোনার দাম দিয়ে তো রূপা পাওয়া যাবে না রূপার দাম দিয়ে সোনা পাওয়া যাবে না রাইট ভাইয়েরা যদি আমার কমেন্ট না কইরা যদি কোনো আলোচনা না কইরা কারো খারাপ না বলে যদি আপনি সরাসরি আলাপ করেন ভাই আপনার তো এটা দাম বেশি হয় কেন হয় কি কারণ হয় তাহলে আমি এটা তাকে উত্তর দিতে পারি দিতে পারবেন তবে আমার মনে হয় এমনি কমান্ড না করে যদি সরাসরি বলে এটা আমি খুশি হব এবং সে আমার খারাপ ভাষায় বলুক কোনো আপত্তি নাই কারণ ভিডিওর স্ক্রিনে তাদের নাম্বার দেওয়া থাকতেছে আপনারা সরাসরি ইমো হোয়াটসঅ্যাপ ভাইবারে ফোন দিতে কোনো টাকা খরচ হয় না ওখানে আপনারা ফোন দিয়ে দিতে জানেন মনে করুন এভাবে কমান্ড দেয় তাহলে মনে করুন তার কোনো বিভাগ বিবেচনা নাই হ্যাঁ তা তো অবশ্যই তো এই পাশে একটা দেখতে পাচ্ছি এটা কি ডিপাল্লা এটা ডিপাল্লা এটা সেগুনের এটা যে অবস্থা আছে এটা 13,000 টাকা 13,000 একদম পলিশ সহ ওকে পলিশ সহ 13,000 টাকা চিরাং সেগুন কাঠ দিয়ে তৈরি জি ওকে তার পাশেরটাও এটা ন্যাচারাল তার পাশেরটা এখনো কোনো এটা ইয়া করা হয় নাই চিরাং সেগুন চিরাং সেগুন এটা কোনো মিলান হয় নাই আস্তর হয় নাই পলিশ হয় নাই কিছু হয় নাই কিছু হয় নাই এটা যে অবস্থা আছে এই অবস্থা পড়বে হলো 15,000 টাকা শারপল মিলানো আছে শারপল মিলানো আছে 5% মেবি পল হবে না জি 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 আচ্ছা তো বিয়ার চলুন এবার এই পাশে আরো কিছু কালেকশন আছে আমরা দরজাগুলো দেখাবো এই দরজাটা দেখি ডিজাইনটা এটা খুব সুন্দর একটা ডিজাইন স্কয়ারের মধ্যে রাউন্ড ডিজাইন এটা ডিজাইন সহ মানে চিটাং সেগুন কাট তো এটা না এটা চৌকাট আমার কোনো ফেইয়া না পলিশ পলিশটা চৌকাট পাল্লা সহ বেচছিল 14,000 টাকা 14,000 টাকা শুধু চোকার এবং পাল্লা সহকারে জি এটা মেগুনি কাঠ তাহলে চিরাং সেগুন না চিরাং সেগুন এই প্রাইসে হবে না মেগুনি অবশ্যই এটা মেগুনি আচ্ছা তার পাশে দেখতে পাচ্ছি এই পাশে আমরা টেম্পার গ্লাসে চলে যাই টেম্পার গ্লাস আছে নন টেম্পার আছে সবগুলো দেখবো
এটা কি আমাদের টেম্পার এটা টেম্পার গ্লাস আর টেম্পার কিন্তু কোনার লোগো থাকবে অবশ্যই এটা একটু আপনারা দেখে শুনে কিনবেন সবাই যেখান থেকে কিনেন এর যে লোগো গুলো পাবেন এটা উভয় পাশে কি টেম্পার মনির ভাই উভয় পাশে টেম্পার নিতে পারবে এক পাশে টেম্পার নিতে পারবে সিঙ্গেলও টেম্পার নেওয়া যাবে সিঙ্গেলও টেম্পার নিতে পারবে আচ্ছা এইগুলো আমাদের উভয় পাশে টেম্পারটার প্রাইস কত হ্যাঁ উভয় পাশে যদি টেম্পার নেয় তাহলে 11000 টাকা পড়বে আর যদি এক পাশে নেয় তাহলে 10000 টাকা পড়বে 10000 টাকা পড়বে আর আমার ভাইরা আমাকে বলছিল এমনি কমেন্টস করছিল আমি একটা দরজা পাড়াইয়া তাদেরকে দেখায় দেওয়ার জন্য আচ্ছা 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 তো এখন যদি বলেন তাহলে আমি দেখাই দিতে পারি অবশ্যই আমরা যে যে টেম্পার আছে আমরা একটা আপনাদেরকে দেখাই এক সেকেন্ড এই দরজাটা একটু ফালাবো উপর থেকে ফালাবো ফালানোর পর এটা আপনাদেরকে পাড়ানো হবে পাড়ায় দেখাবো আমরা এই যে কোনো কাটাকাটি কিছু হবে না আমাদের ভিডিওটা ওই যে আমরা বিসমিল্লাহ পানির রহিম বলে পাড়া দিলাম এই হচ্ছে দরজা কিন্তু আমরা টেম্পার এই যে আমি এটাতে দাঁড়ায় আছি এটা দোনো পাশে টেম্পার যদি এটাতে যে বদলক দাঁড়ানো যত শক্তিশালী থাকুক সে দাঁড়ায় এটাতে নিতে পারবে এবং এটা কোনো জাদু না বাস্তব আর এটা কিন্তু অ্যালুমিনিয়াম বডি হ্যাঁ অ্যালুমিনিয়াম বডি এটা অ্যালুমিনিয়াম বডি অ্যালুমিনিয়াম বডি এটা আমাদের কত পড়বে প্রাইস এটা 11000 টাকা পড়বে 11000 টাকা কোয়ান্টিটি বেশি হলে আলোচনা সাপেক্ষে 2100 টাকা সম্মান করা যেতে পারে বাচ্চাদের পোষাই দিতে পারবে কোয়ান্টিটি বেশি হলে এটা আলোচনা সাপেক্ষে আচ্ছা তো টেম্পারে আমাদের এটা দেখানো শেষ আমরা দেখাবো এবার এমএস এর এখানে অনেকগুলো টেম্পারের ডিজাইন দেখাই দিলাম প্রাইসও বলে দিছি এবার দেখাবো এই যে প্লাস্টিকের উপরে আমি নতুন একটা ডিজাইন প্লাস্টিকের উপরে করা হয়েছে ওকে এটা টেম্পার টেম্পার হ্যাঁ এটা টেম্পার প্লাস্টিকের উপরে টেম্পার করা হয়েছে এটার দাম হলো 7000 টাকা আলোচনার মাধ্যমে 7000 টাকা আলোচনার মাধ্যমে ওকে তো ভিউয়ার্স এবার কি আমাদের ব্রাভো দেখেন অনেকগুলো কালেকশন রাখা আছে ব্রাভো আচ্ছা ব্রাভো সাইজ কোনটা কত ভাই এগুলো প্রত্যেকটা একই সাইজ 36 42 48 5 ফিট 6 ফিট যে যেরকম চাই এরকম দেওয়া যাবে এখন এই মুহূর্তে আমাদের কাছে কি সাইজের এটা আমার এখানে সব সাইজই আছে সব সাইজেরই আছে জি সব সাইজই আছে এই যে আমাদের কাছে ওপেন ওপেন খোলা রাখা আছে ডিসপ্লে করা আছে সুন্দর করে দেখে দিচ্ছি এবং এইটাতে 8টা লক হবে সিকিউরিটি ডোর বলে থাকি আমরা সাউন্ড প্রুফ বলে থাকি যে যেটা বলি না কেন এটা প্রাইস কত পড়বে বর্তমানে এটা পড়বে হলো এখন বর্তমানে 22000 টাকা পড়বে এটাতে আর কোনো আলোচনা করলে যা হবে আলোচনা না করলে 23000 টাকা ছিল সেক্ষেত্রে একটু কমে আসছে এবার না না 23000 টাকা হইলে অনেকে লাভ দিয়ে উঠে বলতাছে ভাই আপনি 20000 টাকা 20500 টাকা দেখাইছেন এখন কেন এখন একদম 22000 টাকা তাও দাম বাড়ছে এটা তো আর কিছু বলার নাই স্বাভাবিক হ্যাঁ জি জি ওকে তার পাশে এটা কোনো আলোচনা নাই 22000 টাকা ফিক্স দাম হ্যাঁ জি এই যে সেম ডিজাইন এটা 42 36 এর দামটা কিন্তু বলা হইতেছে আমাদের আর যেটা 48 ইঞ্চি 5 ফিট 6 ফিট এটা আলোচনার মাধ্যমে এটা 1250 টাকা স্কয়ার ফিট 1250 টাকা স্কয়ার ফিট এটা সাইজ কত আছে ভাই এটা আছে 42 ইঞ্চি 42 ইঞ্চি আচ্ছা এটা 42 ইঞ্চি এগুলো এমএস এর কত বছর গ্যারান্টি থাকবে এটা 50 বছর গ্যারান্টি থাকবে 20 বছরের ভিতরে যদি কালার চেঞ্জ হয় তাহলে কোম্পানি ওখানে যেয়ে করে দিবে এটা লাইফ গ্যারান্টি এক কথা বলা চলে আর রং তো উঠবে না না জি না রং উঠবে না রঙেরও গ্যারান্টি থাকতেছে খুব সুন্দর সুন্দর ডিজাইনের আচ্ছা এই পাশে চলে যাই ক্যাপস জোর দেখব আমরা ক্যাপস জোর অনেকে বলেছে যে ভিডিওতে আমাদের একটু ক্যাপস জোর বেশি করে কালেকশন দেখানোর জন্য জি এবং ক্যাপস জোর এটা কয়টা কালার হয় মনির ভাই এটা 8টা কালার হয় এটা কি দিয়ে তৈরি এটা এমএস এর না ভিতরে বোর্ডটা কি দিয়ে তৈরি এটা কাঠটা এই ভিতরে এটা একটা এমএস দরজা ওই যে আপনার এই আর এই আরে খুবই সুন্দর করছে এবং এটা নতুন আসছে এটার দাম কত আসছে এটার দাম হলো 8000 টাকা 8000 টাকা আলোচনার সাপেক্ষে অসাধারণ কালেকশন তো মনি ভাই আমরা সোজা আরেকটা দেখব এটা হলো কাঠ প্লাস্টিক মিশানো কঠোর কাঠের চেয়েও কঠোর এটা হচ্ছে কাঠ এবং প্লাস্টিক মিশানো জি এই যে আমাদের এটা হ্যান্ডেলটা কিন্তু সুন্দর একটা হ্যান্ডেল দাও এটা কত করতেছে এটার দাম 10000 টাকা আলোচনার সাপেক্ষে আচ্ছা 10000 টাকা কাঠের চেয়েও কঠোর কিন্তু ভিউয়ার্স আপনারা স্লোগানটা খুব সুন্দর দিচ্ছে এ হচ্ছে আমাদের পিভিসি টেম্পার
নাকি? হ্যাঁ এটা পিভিসি টেম্পার, পিভিসি এর উপরে টেম্পার। এটা কত পড়তেছে আমাদের? এটা 7000 টাকা আলোচনা সাপেক্ষে, আলোচনা সাপেক্ষে 7000 টাকা। এই পাশে আরো ডোর আছে টেম্পারের, এই যে টেম্পার অ্যালুমিনিয়ামের উপরে টেম্পার গ্লাস, এগুলো এগুলো 11000 টাকা করে। আলোচনা সাপেক্ষে কোনোটা ফিক্সড প্রাইস হবে না, দাম কমবে বা বাড়বে মার্কেটের প্রাইস অনুযায়ী। এবারে দেখব কিছু দরজা। এটা চিটাং সেগুন ভাই? এটা চিটাং সেগুন। এটা কত পড়ছে? এটা ন্যাচারাল, কোনো কিছু করা হয় না, এটা যা আছে 15000 টাকা। 15000 টাকা, আচ্ছা। তার পাশে এই পাশে মেগুনি কাঠের, এটা মেগুনি কাঠের, এটার দাম পড়বে হলো 7000 টাকা, যে অবস্থায় আছে 7000 টাকা। এবং ট্রিটমেন্ট করা, সিদ্ধ করা, সিদ্ধ করা এবং সিজনিং করা। আমার ভাই ভাই ইয়া থেকে চিটাগাংতে কমান করছে, ভাই আপনারা সিদ্ধরা কি দিয়ে করেন? তবে সিদ্ধ যদি সে দেখতে চায় আমার সাথে যাইতে হবে, আমার কারখানায় গেলে সে যাওয়া লাগবে না। নেক্সট ভিডিওতে আশা করি আমরা ভিডিওতে তুলে ধরব, ইনশাআল্লাহ ভিডিওতে দিয়ে দেব, এবং ভিডিওতে চাইলে আমি সিদ্ধটা দেখাই দেব। ওকে, তার পাশে দেখতে পাচ্ছি মেগুনি। এই যে সিদ্ধ কলা হলে মেগুনি কাটটা কালারটা এরকম চলে আসবে, কালারটা চেঞ্জ হয়ে যাবে, এই কালার আসবে ন্যাচারাল কালার। আর এটা আমাদের ডিজাইনটা খুব সুন্দর। এটা বেচি, এটা বেচি হলো আমাদের কুমিল্লা। এটা কি ইউটিউবের মাধ্যমে? এটা ইউটিউবের দোকান থেকে, দোকানের মাধ্যমে। এটা কত বিক্রি হলো ভাই? এটা ভাই বিক্রি করছি পলিশ সহ 10000 টাকা 10টা। পলিশ সহ 10000 টাকা 10টা, 10টা চোকার, 10টা পাল্লা। আচ্ছা, আর ওই কোরিয়ান কোম্পানির ডোর হলো 60টা। 60টা, আচ্ছা আচ্ছা। এই পাশের ডিজাইনটা দেখি, এটা সুন্দর একটা ডিজাইন, আনারস মডেল। এটা চিটাং সেগুন? এটা চিটাং সেগুন। সার কিছুটা পল আছে? হ্যাঁ, সার পরে মিলানো আছে। এটা কত পড়বে? এটা 15000 টাকা, একই রেট পড়বে 15000 টাকা। 15000 টাকা, আচ্ছা। আর এটা আমার গামারি কাট, এটা গামারি কাটের ভিতরে আমি একটু পলিশ করে রাখছি, এটা ফুল হয় নাই এখনো, কমপ্লিট হয় নাই। আচ্ছা, চিরাং গামারি। এটা কত পড়তেছে ভাই? এটা পড়বে পলিশ 8000 টাকা। 8000 টাকা, ওকে, অসাধারণ। আর এটা হলো ফ্লাশ ডোর, ফ্লাশ এটা কাউন্টি ফ্লাশ ডোর, এটা হলো 180 টাকা স্কয়ার স্কয়ার ফিট। একটা ডোর ডোরের দাম আসে কত আনুমানিক? 3300 টাকা অনলি, মাত্র 3350 টাকা, 2500 টাকা এর মাঝখানে আসবে। ওকে, এই যে একটা সিম্পলের মধ্যে এটা কি কি বলা হয়? এটা ঘামা, এটা ঘামারি পাল্লা। আর ডিজাইনটা এটাকে বলা হয় আমাদের ইয়া স্টেপ গ্রুপ পাল্লা, গ্রুপ পাল্লা। আচ্ছা, গ্রুপ পাল্লা আমাদের এটা কত করে বিক্রি? এটা এটা দাম পড়বে, যেটা 39 ইঞ্চি এটা পড়বে হলো 6500 টাকা। 6500, হ্যাঁ। আর যেটা 33 এটা পড়বে 6000 টাকা। 6000, আচ্ছা। তার পাশে এই পাশে একটা, এটা সেগুন, এটা বিক্রি করা আমার, এটা ডেলিভারি যাবে। কোথায় বিক্রি এটা? এটা আমার দোকান থেকে, এটা গামারি পাল্লা 5টা আর সেগুনের পাল্লা 1টা। এই যে ফাইবার সুন্দর ফুটে আছে, এখনো ফাইনাল করি নাই। আচ্ছা, এটা কত বিক্রি? এটা বিক্রি করছি 20000 টাকা পলিশ সহ। আচ্ছা, ভিউয়ার্স আর ভিডিও বেশি বড় করব না, 13-12 মিনিট হয়ে গেছে। লাস্ট একটা কালেকশন দেখাবো, এই দরজাটা একটু দেখান। এটা কি আমাদের মেহগুনি? এটা মেহগুনি, আচ্ছা। মেহগুনির উপরে আমাদের মেহগুনি লেকার করা, লেকার লেকার করা এবং হাতে লেকার, নিউ থ্রি স্টার প্লাস্টিক ডোর। এবং কি এখানে আমাদের ভিডিওর স্ক্রিনের ডিসক্রিপশন বক্সে কিন্তু ফোন নাম্বারগুলো পেয়ে যাবেন। বাংলাদেশের যে কোনো প্রান্তে ঘরে বসে কিন্তু আপনারা চাইলে এই দরজাগুলো নিতে পারবেন। এবং দেশ দেশের বাইরে যে ভাই বোনেরা ভিডিওটা দেখতেছেন, অবশ্যই তাদের কাছে অনুরোধ, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন এবং ভিডিওটা অবশ্যই লাইক দিয়ে দিবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।